এই যে দেখা যাচ্ছে আমাদের নতুন এসি, এখন চলে এসেছি ছাদে, আর এখন এসির হচ্ছে আউটডোরটা লাগানো হচ্ছে উপরে, তো দাদা পাচ্ছি না। আর এদিকে আমার বোনের মুখটা দেখো কি। তো আমাদেরগুলো এখন কাকু রেডি করে দিচ্ছে কি কি। আর এই যে দেখতে পাচ্ছো বেশ অনেকটা চিজ দেওয়া রয়েছে, বেরিয়ে আসছে বাইরে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আমি প্রিয়া। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর তোমাদের ফ্যামিলির সবাই খুব ভালো আছে। তো আজকে স্টার্ট করে দিয়েছি এটা ব্র্যান্ড নিউ ব্লগ, আর ওদিকে টমি চিল্লাচ্ছে, ওটাকে একটু ইগনোর করো। তো যাই হোক, আজকে স্টার্ট করে দিয়েছি এটা ব্র্যান্ড নিউ ব্লগ, আর আজকে ছুটি আছে, বাড়িতেই রয়েছি। কালকে ব্লগ একটুখানি করেছিলাম যে যখন ওই এসিটা নিয়ে এসেছিলো আর আনবক্সিং করছিলো, মানে আর কি সেট করছিলো সেই সময়, তো সেই ব্লগটা আমি দিয়ে দেবো, এটার সাথে অ্যাড করে দেবো, তো তোমরা দেখে নিও। আর আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, তো দেখতে থাকো ব্লগটা। তো এই যে আমাদের এসি এখন আনবক্সিং চলছে, তো আমাদের গোদরেজের 1.5 টন 2023 নতুন মডেলটা নেওয়া হয়েছে, তারা তোমাদের দেখাচ্ছি খুলে। এই যে দেখাই যাচ্ছে আমাদের নতুন এসি, আর এই যে এটা হচ্ছে আউটডোরের মেশিনটা, আর পুরোটা সেট হয়ে গেলে তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি, আর এখনও দেখাচ্ছি কি কি করছে না করছে। তো এখন এই ভিতরের মেশিনটা যেটা, ওটা খুলে সেট করছে। তো এই জায়গাটা এসিটা সেট হবে, তার জন্য এখানে এখন কাজ করছে ছাদে, আর এখন এসির হচ্ছে আউটডোরটা লাগানো হচ্ছে উপরে, তোমাদেরকে দেখাচ্ছি। তো একেবারে সব ঠিকঠাক হয়ে যাক, তারপর পুরো সেট হয়ে গেলে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো তখন দেখতে থাকো ব্লগটা। তো আমাদের এসি লাগানো তো হয়ে গেছে, বাট আমাদের এসির যে লাইন ওটা দেওয়া ছিল না, তো এখন সেইটাই করা হচ্ছে, ভিতর দিয়ে কনসিল ওয়ারিং বলে সেইগুলোর এখন কাজ হচ্ছে। যেহেতু এখন এসির লাইনটা করা হয়নি, তাই গরমের মধ্যে কী করবো, আইসক্রিম খাচ্ছি, এসি আছে তাও চালাতে পারছি না। তো আজকে হচ্ছে সেকেন্ড দিন, আমি আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, এখন আমাদের এসির লাইনটা করে দেওয়া হয়ে গেছে। আর যেহেতু লাইটটা এপাশে ছিল, এই পাশে এখন চেঞ্জ করতে হচ্ছে, তাই এখানে এখন ড্রিল দিয়ে ফুটো করে তারপরে এখানে এখন লাইটটা লাগানো হবে, লাইট মানে টিউবটা। তো লাগিয়ে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এদিকে আমার বোনের মুখটা দেখো কি। দেখতেই পেলে যে কালকের মানে হচ্ছে এসি আনবক্সিং আর এসি ইনস্টলেশনের ভিডিওটা, আর আজকে হচ্ছে হচ্ছে ইলেকট্রনিক্সের মানে ইলেকট্রিকের কাজগুলো হচ্ছে, মানে আমাদের ইলেকট্রিকের লাইন করা ছিল না এসির জন্য এই রুমটাতে, আর আমার মন গান করছে দেখো। তো সেটাই এখন হচ্ছে, তো দেখতে থাকো ব্লগটা। আজকে বেশ কয়েকদিন পর ব্লগ করছি, 2000 years later। লাস্ট ব্লগ কী করেছিলাম মনেও নেই, আর সব সেটিং মিটিং মানে ঘরের সেট আপ বদলে গেছে, তাই উল্টো দিক দিয়ে ব্লগ করছে এতদিন, ওই দিকটা লাইটটা এখন এদিকে রয়েছে। তোমাদেরকে দেখিয়েছি না, একটু পরে তোমরা দেখতেই পাবে, আমাদের এসি আনা হয়েছে, সেটা সেট করা হয়েছে, তারপরে ইলেকট্রিকের কাজ করা হয়েছে, আর অনেক কিছু করা হয়েছে, তার জন্য এই কদিন আর ব্লগ করা হয়নি, আর তারপরে 2-3 দিন আমি একটু বিজি ছিলাম, তাই আর ব্লগ করা হয়নি। তো এসিটা লাগানোর পর কীরকম লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, আর এসি লাগানোর ভিডিওটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি, তো তোমরা দেখিয়ে নেবে। এই যে এসিটা আমাদের এসিটা, এই যে এটা দেখতে, মানে এদিকটা আগে লাইট ছিল, সেই দিকে এখন এসিটা লাগানো হয়ে গেছে, আর ওই যে এসির বোর্ড, আর আর এদিকে এখন আমাদের লাইটটা লাগানো হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও। এই যে এদিকে একটা লাইট লাগানো হয়েছে, এইখানে একটা লাইট লাগানো আছে, আর এখানে তো নাইট ল্যাম্পটা ছিলই অলরেডি। আমার বোন এসি চালিয়েও দিয়েছে, আর এই যে বসে রয়েছে চালিয়ে হাঁ করে। আর আর যেটা বলছিলাম, তো আমাদের এসিটা যেদিনকার এলো, ইনস্টলেশন যেদিন করলো, সেই দিনকারই আমরা অন করতে পারিনি, তাই জন্য তোমাদেরকে দেখাতেও পারিনি, তার কারণ আমাদের ইলেকট্রিকের কাজ কিছু বাকি ছিল, নেক্সট দিন ইলেকট্রিকের কাজগুলো করে দিয়ে গেছে, তারপরে আমরা এসিটা চালাতে পেরেছি। আর ওদিক দিয়ে চিল্লাছে কেন জানি না, তারপরে এসিটা আর কি চালাতে পেরেছি, আর আর কি এটাই। আর তারপর থেকে ব্লগটা আর সেরকম করাও হয়নি, আর তাই আজকে ব্লগ করছি। আজকেও এবার থেকে আমি ব্লগটা এদিকে ঘুরেই করবো, লাইটটা এদিকে আছে, নালে ভালো দেখা যাবে না, যাই হোক। তো হ্যাঁ, আর আজকে হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডে মানে ছুটি আছে, তো আজকে তাই জন্য ব্লগটা করছি। আর তাছাড়াও আজকে এক্ষুনি একটুখানি বেরোবো, বাইরে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, না করবো কী করবো দেখতেই পাবে, তাই জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। আর এই জন্য ব্লগটা স্টার্ট করলাম, আর আমি এখন রেডি হবো বেরোবো বলে, তো ব্লগটা দেখতে থাকো। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, জাস্ট সিম্পল একটুখানি নেমন। যাই হোক, এইদিকে আমার মাও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, বোনও রেডি হয়ে গেছে, এখন ওরা বেরিয়ে গেছে, আর আমিও বেরোচ্ছি। আর ওদিকেগুলো ইগনোর করো, সব জামাকাপড় এইভাবে এইভাবে রয়ে গেছে। তো যাই হোক, বেরোচ্ছি আর বেরিয়ে ব্লগ করছি। I see the light inside you, brighter
তো আমরা এখন চলে এসেছি এই যে ডিলিশিয়াস এই দোকানটাতে খেতে। তো এটা হচ্ছে নবপল্লী ভদ্রবাড়িতে, যারা কিনা বারাসাতে থাকো তারা চিনবে এই নবপল্লী জায়গাটা। তো এখানে এইসব জিনিসগুলো রয়েছে, আমি তোমাদের একবার মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, এখানে এই লাগানোই রয়েছে। এখানে সব আইটেমগুলোই খুব রিজনেবল আর ভালো। চলে গেছে, আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, কি দিয়েছি না দিয়েছি তোমাদেরকে একবার দেখাচ্ছি। আমি দিয়ে দিই, তারপর দেখাচ্ছি, ততক্ষণ তোমরা মেনু কার্ডটা দেখে থাকো। তো আমাদেরগুলো এখন কাকু রেডি করে দিচ্ছে, কি কি আছে তোমাদেরকে একবার বলে দিচ্ছি। তো আমাদেরকে দিয়েও দিয়েছে, আর কি কি আছে তোমাদেরকে একবার বলে দিই। ক্রিসপি চিকেন, আর এইটা হচ্ছে চিকেন গন্ধরাজ চিকেন, আর এটা একটা হচ্ছে চিকেন চিজ রোল। তো তোমাদেরকে একবার ভেঙে দেখাচ্ছি, এটা এক্ষুনি জাস্ট ভেজে দিল, প্রচণ্ড গরম, ভাঙতে পারছি না। আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। তো ফাইনালি আমি এটা ভেঙে ফেলেছি আর ভেঙে দেখাচ্ছি ভিতরটা। এই যে দেখতেই পাচ্ছ চিকেন দেওয়া রয়েছে, আর অন্যগুলো একবার দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ড্রাগন চিকেন, যেটা কিনা মা নিয়েছে। এই যে আমার ক্রিসপি চিকেন, আর এটা হচ্ছে চিকেন চিজ রোল। ক্রিসপি চিকেনটা একবার তোমাদের দেখাই, অনেকটা কেএফসি স্টাইলেই, বাট কেএফসির না, যাই হোক এই প্রাইসে ভালোই দিচ্ছে এখানে। আর এই যে আমার চিকেন চিজ রোল, ভিতরে চিজ দেওয়া রয়েছে। আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো কম দেওয়া থাকবে, দেখলাম না বেশ অনেকটাই দেওয়া রয়েছে, তাও তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ বেশ অনেকটা চিজ দেওয়া রয়েছে, বেরিয়ে আসছে বাইরে। আর বুনু এখন মন দিয়ে খাচ্ছে, ও এখন কিছু বলবেও না করবেও না, ও খেয়ে নিক। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এসে একটু জাস্ট চেঞ্জ করবো জামা কাপড়, এখন করবো না, ওরা চেঞ্জ করবে, আমি এখন করবো না। তো এই যে আমার মা, আর আমরা কি কি খেলাম সেটা তোমাদের দেখিয়েছি। খাবারগুলো যথেষ্ট ভালো ছিল, আর মানে রিজনেবল প্রাইসে খুব ভালো কোয়ালিটিটা ভালোই ছিল, সলিড। তোমাদের তো দেখিয়েছি, তোমরা যদি বারাসাতের মধ্যে থাকো তো ওখানে যেতেই পারো। ওটা হচ্ছে কোন জায়গা জানো, ওটা জলের ট্যাঙ্কির ওখানটাতে। আমি তো দোকানের ওই নামটা দিয়ে দিয়েছি, আর তোমাদের মেনুর লিস্টটা তো দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমার বোন এসেই বসে পড়েছে ড্রেস চেঞ্জ করে এসি চালিয়ে। আর আর কি আর 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 কিছু না, ভিডিওটা দেখতে থাকো।